যখন গায়ে ঝিঝি পড়ে যাবে
শিক্ষার ফল। এই বয়সে যা শেখাবে তাই তো শিখবে। না কেন দিয়ে আসি না, তুই পারবি নিয়ে যেতে? হ্যাঁ দাদি পারবো। কিছু করছে না ও, থাক না বসে। না খাওয়ার সময় ওরকম বসে থাকবে কেন? উঠে যাও, যাও মা ডাকছি, যাও লক্ষ্মী, যাও বাবা, যাও যাও, উঠে বলছি যাও। তুই সেজে খুঁড়ি বাগান থেকে কি এনেছিস, কি এনেছিস বল, তোর কোচরে কি দেখে দেখে? যা দিয়ে আয় সেজুখুড়িকে, ফিরে এসে উঠোনটা ঝাড় দিয়ে দিবি। ঠাকুরজি, মেয়েটা যে সর্বনাশ করছো সে খেয়াল আছে তোমার? কি হলো বলে দিতে হবে? ফলগুলো সব কার পেটে যাচ্ছে শুনি? কি ফল? দুগ্গাজি গুলো পেরে এনে তোমায় দিচ্ছে, কিছুই জানো না তুমি। ও তো ছেলে মানুষ, তুমি কোন ছেলে মানুষটা শুনি? তোমার আক্কেল নেই? তুমি ভেবেছো কি এখানে ঠাঁই পেয়েছো বলে একবার মাথা কিনে নিয়েছো? না, তোমাকে হারে হারে চিনেছি আমি। কি বলছো বুঝিয়ে দেব? আমার হেসানি জিনিস সরাওনি তুমি, তেল নুন লঙ্কা এসব তুমি সরাওনি, দেখাবো তোমার পয়সাটা খুলে। কি জবাব দিচ্ছে না যে এখানে থেকে ওসব চলবে না ঠাকুর, যে বলে দিলাম তোমায় ওসব করতে হয় তো অন্য ব্যবস্থা দেখো। ঢের শুয়েছি আমি, আট বছর ধরে শুয়ে আসছি, কিন্তু এবারে আর সইব না ঠাকুর, যে বলে দিলাম তোমায় আমার মেয়ের স্বভাব নষ্ট করবে তুমি, আর তার জন্য রাজ্যের গঞ্জনা আমাকে শুনতে হবে, এ আমি হতে দেব না ঠাকুর। Thank you.
ঠাকুর দলা হয় না রে বাবু বুড়ো বয়সে। ঠাকুরজি কোথায় চললে? একদিন কোথায় ছিলেন পিসি? কিরম রাজুর ওখানে সকালে ঘাটের পথে শৈল মুখে শুনলাম হরির নাকি, তা আমিও আসছি আর ও আমাকে খুঁজতে যাচ্ছে, তাই তার পথে দেখা হলো। যান যান দেখে আসুন, কেমন টুকটুকে ভাই বো হয়েছে আপনার। ভাই বো ওই কোথা কোন দেখি কি রাখছো?
দেখছো না পোলাও কোরমা কালিয়া তাই রাধে না একদিন রাধে না ভুলে গিয়েছে ভুলে গেছি তাহলে আর হলো না ভেবেছিলাম খোকার অন্নপ্রাশনটা একটু জাঁক করে করবো কোন ভরসা করবে শুনি কেন আসছে মাস থেকে তো রায়পুরের দোকানে চাকরি হচ্ছে সত্যি আর নীলমণি ফুলের সঙ্গে দেখা বললেন রায়পুরে কথা দিয়েছে ওর মাইনের কথা বলেছে কিছু শুনে ভাবিনি আমি তো চিরকাল মস্তাগিরি করতে যাচ্ছি নি যে রায়পুরে তার কেনা গোলাম করে রেখে দেবেন চাকরি একটা হলে এদিকে শিশি বাড়ি আছে সব মিলিয়ে জুলিয়ে সংসারটা বেশ গুছিয়ে নেওয়া যাবে আর কি তাছাড়া সময়ের একটা ভালো মন্দ আছে তো মাঘ মাসে খোকা হলো আর বৈশাখ মাসে তোমার চাকরি তাই তো ভাবছি অন্নপ্রাশনটা একটু চাপ করে করলে খরচ আর যাই কিছু হোক না কেন লোকের কাছে মানটা থাকে তাছাড়া পাঁচ দিনে তোমার হাতে রান্না খেয়ে বেশ সুখেত করবে তাই বা মন্দ কি বলো হ্যাঁ গো ওরা মাইনে ঠিক মতো দেবে তো তা দেবে না কেন প্রায় করে লোক ভালো কি জানি বাপু কে যে ভালো আর কে যে মন্দ দেখছি তো তোমার ভালো মানুষ পেয়ে সব ঠকিয়ে নিচ্ছে সে কি কবে দেখলে আবার দেখিনি আমার বাগানটা হাত করে নিল চোখের সামনে সে এখন বললে হারান্দা বেঁচে থাকতে নাকি 300 টাকা ধার নিয়েছিল ওদের কাছ থেকে বাগানটা নিয়ে সেটা শোধ করে নিলে বাগান থাকলে কি আর সংসারের জন্য ভাবতে হতো আম জাম নাকেল সব দোরের গোড়া থেকে ঝুড়ি ঝুড়ি কুড়িয়ে নিয়ে যাচ্ছে আর দুগ্গা একটা পেয়ারা পারলে ক্যাট ক্যাট করে কথা শোনাচ্ছে এদের সময় লাগছে কোথায় এরা করবে সুদের কারবার আমি থাকবো লেখাপড়া নিয়ে কে তোমার লেখাপড়া করতে শুনি এই অল্প পাড়াগায় আহা আমার মতলবটাই শোনো না আমি কি লিখছি তোমায় বলি সব নতুন নতুন পদ নতুন নতুন পালা আরে একবার রটে গেলি এই অধিকারীর দল সব পিলপিল করে ছুটে আসবে বুঝলে না তার তো চাই যে সব নতুন জিনিস কিন্তু পাবে কোথায় নতুন জিনিস কি গাছের ফল দেখলাম তো সব আজকালকার নতুন লিখিয়েদের সব পুরনো ভাঙে কাচ্ছে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় আরে সেই সব যদি চলছে তো নিশ্চিন্তপুরের হরিহর রায়ের নতুন খাঁটি জিনিস চলবে না কি বলো হ্যাঁ নিশ্চয় চলবে তুমি লেখাপড়া শিখেছ গায়ের লোকে তোমার মান্য করবে এতে ভালো আর কি হতে পারে খোকাকে লেখাপড়া শেখাবে কইতেটা দিয়ে পুজো আসতে শেখাবে দুগ্গার একটা ভালো পাত্র জুটবে আর দুবেলা দুমুঠো ভাত বছরে দুটো কাপড় এতে বেশি আর কি দরকার হবে হবে সব হবে পাপ্পি তো মহজে পুঁতির ওপর পুঁতি ভরিয়ে গেছেন সে কেন অমনি অমনি বংশের একটা ধারা দিয়ে গেছেন সে যাবে কোথায় তুমি দুটো বছর অপেক্ষা করো না দেনা টেনা কোনো শোধ করিনি খদ্দর গুলো একটু মেরামত করে গুছিয়ে বসি তখন আর তোমায় নিত্য নিত্য ওই পুঁই শাক চচ্চড়ি রাখতে হবে না কি বলো হ্যাঁ অপু হ্যাঁ অপু ওঠ
সঞ্চরমান জলধর পটল সংযোগে আসুন আসুন মশাই ছিল ইদানিং একটি নতুন এসেছে ও বাবা একেবারে নবরত্ন মশাই এই আমার আর বুঝলে ভায়া ওই নবাবগঞ্জে বাবাজির আর ভালো কীর্তন চলছে মনে করেছে যে নিশ্চিন্তে বুকে খুব টেক্কা মেরে যাও আরে বাবা বৈদ্যি মজুমদারকে চেনে না এমন যাত্রা দল আনছি যে বাবার জন্য কেউ কখনো দেখেনি চোখ দিয়ে একবার তোমার দুটা দিয়ে যাই চলমান বুঝলে ভায়া তোমার চাঁদাটা এবার ধরিনি সময় অসময়ে টাকা পাওয়া যাবে তো বিলক্ষণ বিলক্ষণ দেখো ভায়া বুদ্ধি মজুমদারকে যেন ভুলে যেও না চক্রবর্তী থাকি যে আসতে প্রসন্ন কাল্লা থেকে হাতে যখন সে হাত দেবে মনে হবে যেন মেঘ ডাকছে বটে বটে এই চক্রবর্তী তোমার যে পুজোর চাঁদাটা কোথায় গেল হে সোতে
কি লিখছিস, কি লিখছিস? এই তোমার সতিনী ঘোরাচ্ছে, উঠে আয়, উঠে আয় সুযোগ হয়। বয়সে মেয়েরা সংসারের কত কাজ করে, রান্না বলো, কুটনোকোটা বলো, বাসন মাজা বলো, তাছাড়া সিঁজুতি, পূর্ণি পুকুর, শিব পুজো এসব তো আছে। সকাল সন্ধ্যে কেবল টইটি করে বেড়ানো কি চলে? রানু বিরানু কি করো? রানুদিকে দেখে শিখতে পারো না? জ্বর আসেনি তো? দেখি কষে কথা রসটা ওগুলা খেয়ে নিস তো মনে করে। এই চাদরখানা, এই সন্ধ্যে বেলা একটু গাইলিয়ে বসি। বেশ তো, এবার পুজো একখানা নতুন চাদর কিনে দেব। হ্যাঁ দিবি তো, হ্যাঁ দিবি তো, ও হরি দিবি তো, ও হরি। আগুনটা দেবে? ঘড়ি ঘড়ি তামাক খাবার আগুন জোগাবো কোত্থেকে তোমায়? সুঁদরি কাঠের ব্যবস্থা করে রেখেছো কিনা? রায় বাড়িতে বলেছিল মুজগুল যা কদিন থাকবে। খায় খুলের আবার জমি নিয়ে কি গন্ডগোল বেড়েছে। তাতে হলো কি? ওরে বাবা, এই সময় মাইনে চাইতে গেলে হয়তো চাকরিটাই যাবে। তা যাবে যাক, শহরে বাজারে খুঁজলে কি আর চাকরি জোটে না? 8 টাকা মাইনে, তা 3 মাস বাকি রাখবে,
কি চাকরির চিড়ি? আগে তো এরকম হয়নি কখনো। হয়নি বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকবে? সংসারের দিকে একবার দেখতে হবে তো, ছেলে মেয়েগুলো কি খাচ্ছে কি পড়ছে। দুর্গা তো আজ কদিন থেকে গাটা ছ্যাক ছ্যাক করছে, না ওষুধ না পড়তে। ছেলেটা ছেঁড়া কাপড়ে পাঠশালায় যাচ্ছে, কেমন লাগে বলো তো? ঘদ্দ সারানো তো চুলোয় গেল, ডেরাগুলো শোধাচ্ছে কি করে? সে যে খুঁড়ি টাকা পাঁচটা ছ মাস হতে চলল, কখন যে কি বলে বসেন, মুখে তো আটকায় না কিছু। দোহাই বাবু একটা বিহিত করো এবার। বস, মাকে বলবি না তো? এই হাবা কোথাকার, আর শুনবে যে চাই খুকি, ভালো সর ভাজা, মুগের নাড়ু, ক্ষীরের ছাঁক, চন্দরপুলি, কাঁচা গোল্লা। এই চা বাবুকে বল, দুটো পয়সা তুই জানা, তুই জানা। পয়সা চাইছি বুঝি, দিও না গো, ভারী বদ অভ্যেস। নেবে না? তুমি ভাই যাবি?
মিষ্টি নিবি? বলি কেন ওদের ওরকম দেখে দেখে মিষ্টি দিবি না, নিজেদের বাড়ি আছে বসে কিনে খাব নাকি? তুই চোখে দেখতে পারেন না ওরকম হ্যাংলা কোন আমি কই দেখি। চুলটা কখন বাঁধা হবে শুনি? বসো। চার বিচির বিনুনি করতে জানো? মাথা নাড়াস না, রানুদি কিন্তু জানে। এই তো চুলের চিড়ি, তেলের সঙ্গে সম্পর্ক নেই, চার গুচির বিনুনি। মা জানো রানুদিকে দেখতে আসবে? আচ্ছা এইবার লোকো ওই ভূত, বাপরে Thank you.
আজ পড়া পেরেছিলি? হ্যারে, তুই এত ছেলে মানুষ, তোকে সকালে ঠাট্টা করে না? মিঠাই না, শুধু দুটো ভাত আর ভাত, রোজ খেতে বসে মুখ কাঁচু আছে। বাঁচবে কে খেয়ে? বাঁচবে কি আর এসেছো? এখন আসাবি তো নাকি? দুগ্গা, কই দুগ্গা, কোথায় এসে নে? পুতুলে বাস্কুটা নিয়ে আসবো দেখে না? যা, কি শিক্ষাই দিয়েছ মেয়েকে? কি হয়েছে বলুন না আমাকে। চুরি গো চুরি, এই টুনুর পুঁটির মামা তোমার মেয়ে চুরি করেছে। চুরি করেছে? আকাশ থেকে পড়ে গেছে। ও কি কম নাকি? চোরের বেহদ্দ চোর। সেদিন শহর থেকে ঠাকুরপো মালাটা এনে দিয়েছে, তুমি বুঝি সেটা তোমার মেয়েকে দেখিয়ে। আর আজ এই ভর দুপুর বেলা উঠুন ভর্তি লোক খেলার ফাঁকে মালাটা নিয়ে উঠাও। ওর প্রথম থেকেই ওই মালাটার উপর চোখ, নইলে রোজ একবার করে চেয়ে নিয়ে দেখে। ও বাক্স পাবেন না খুড়িমা, সে ফেরে নি এখনো। সেই যে নিয়েছে তাই বা জানলেন কি করে? সে নেয়নি তো বলো, আমরাই আমাদের জিনিস লুকিয়ে রেখেছি? তা কেন বলবো, খেলার সময় খুলে পড়ে টরে যেত। না তা পড়েনি, তন্ন তন্ন করে খুঁজেছি, না খুঁজে তোমায় বলতে আসিনি। দুগ্গা, তুই নিয়েছিস টুনির মালা? না তুমি মেয়ে, আপনি হাত তুলছেন কেন? ও মিথ্যাবাদী। দেখি এই ফলগুলো তোমার কোন বাগানে? শুনি টেপি তোল হলো, কি হয়েছে? ও বউ কি হলো? বাগান আমাদের নেই সেটা জানি না, কি পরের গাছের ফল পেড়ে আনছে সে যে দোষের সে কি আমি জানি না। তাই বলে পয়সা দিয়ে কেনা পরের একটা জিনিস চুরি করে আনবে, একে করে বলছেন সে যে খুড়ি? ফলে তোমার নাম লেখা নেই, ছেলে মানুষ ছেলে নিয়েই থাকে। ও বলি, খুব তো কেটে কেটে কথা বলছো, টাকাগুলোতে তো নাম লেখা ছিল না, সে তো খুব হাত পেতে নিয়েছিলে। সে টাকা আমি আর রাখতে পারবো না নতুন বউ, ও টাকা জোগাড় করে রেখো চটেপি। আর মালাটা যদি উদ্ধার হয় তো দয়া করে ফেরত দিও। কি হয়েছিল দেখো না, গাছের ফলগুলো ছুঁড়িতে দিলে মাটিতে পড়বার জন্য, তাই বলতে গেছি, তা মা আবার কেটে কেটে কথা বলছে। হবে আবার কি বলে, ফলে তো নাম লেখা নেই, ছেলে মানুষ যদি নিয়েই থাকে, যেমন মা তেমনি মেয়ে, চোরের ছাড়। দুগ্গা উঠে আয় বলছি, উঠবিনি?
শুভঙ্কর ভনে মন কষা কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি যত সংখ্যা হইবে দর দুর্গার ভাত বাড়া আছে ওকে ডেকে আনগে যা এমন সময় কসম তারপরে আবার দুপুরের সময় আবার রাগ কুশি এলো মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে এদিকে এসো না অনেক কথা আছে তখন যে যা বলে বলো সে মুন্ডু নিয়ে গিয়ে রাজার রায় কিন্তু লোক ভালো আমি চট করে সন্ধ্যা নিতে সেরে আসছি আরো অনেক কথা আছে দশ ঘরায় তাকা দেখিয়েছিল সেখানে একটি লোক মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা আগে কখনো দেখিনি তাকে টিপ করে রাখবেন না কি ব্যাপার তাহলে দাশা কুর আপনি আমাকে চেনেন না বটে কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন পুজো আছে আমাদের ওখানে পায়ে ফুলো দিতে বলো কি নাম না মহেশ বিশ্বাস বলো কি চাই বললে একটা কথা ছিল কি কথা না ভাবছি আসছে মাসে বাড়ি শুদ্ধ সবাই মন্ত্র নেবো তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয় বেশ পয়সা লোক কথা দিয়েছে তো পাগল ফস করে কথা দিলে ভাববে ও ঠাকুরের হাঁড়ি বোধহয় শিখে উঠেছে তা ভাবলেই বা এই টানাটানি যাচ্ছে আরো গোলমাল আছে সঙ্গ জানা জানি বলি কেলেঙ্কারি কি আবার জানছি তারা ঠিক কি হয়তো তুমি জানিয়ে দেবে মেয়েরই স্বভাব তো আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তুমি কাকে মন্তর দিলে না দিলে আমি বলে চড়ছো কেন বলি সে তোর পালিয়ে যাচ্ছে না আর গরজ তারি বলেছি পুজোটা মিটু তারপর কথা দেবো এ না হলে আর মান থাকে না বুঝলে না এ দুটো মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও উপদুগ্ধর একখান করে পুজোর কাপড় আর দিদির একখান চাঁদ ওই টাকা দিয়ে চলে যাবে এখন সেজে করে টাকাটা যে করে হোক দিতে হবে বেশ তো ওই টাকা থেকে দিয়ে দাও আর বাকি ধার দেনা ও দু মাস বাদে দিলে চলবে আমার ঘর সারানোর কি হবে সেও পুজোর পরেই হবে বর্ষাটা তো টিকেই গেল এর মাঝে একবার অক্ষ মিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো দেখে একটা হিসেব দিয়ে দেবে দোহাই বাবু আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো আর কিছু হোক না
ওই রান্নাঘর হবে, গোয়াল ঘর হবে, পাঁচিল হবে, বাড়ির চাল ছড়ানো হবে, সব কোনো ভাবনা নেই। এই পুজোর আর কদিন বাকি আছে রে? আর 21 দিন। দিদি, এই দিদি, তুই তো নদীর মালা নিয়েছিস? কে নিয়েছে রে? যাই না গো, একটা নতুন পালা মাথায় ঘুরছে, অভ্রু বাহন হাত পেলেই লিখে ফেলবো। হ্যাঁ গো, তুমি তো কাশিতে ছিলে অনেকদিন, সেখানে সবাই চেনে তোমাকে? আর ওই যে সেই কি একটা ঘাট, ওই যে যেখানে কথক ঠাকুররা বসে, সানাই বাজে, দশাশ্বমেধ ঘাট, সেখানে তো বেশ রোজগার হয়, হয় না? তাহলে চলো না সেখানে যাই। সে হয় কেন? হয় না তা কি করে হয়, কাশি ছেড়ে ফিটে এলো, আবার ফিটে ছেড়ে কাশি, তা হয় না। খুব হয়, তুমি চাইলেই হয়, 8 বছর তো কাটিয়ে এলো আমার বাপের বাড়ি দেখি, একটা চিঠি পর্যন্ত নেই। তখন যে তোমার চিন্ত না, তাই চিনলে কি আর যেত? চিনে তো ভারী লাভ হচ্ছে, ভিটে তো শুধু তোমার না, ভিটে তো আমারও। কিন্তু এই কি ভিটে ছিঁড়ি, বনের মধ্যে বাস, সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শিয়াল ঘুর ঘুর করে, কারোর সঙ্গে বসে যে দুটো মনের প্রাণের কথা বলবো তারও জোর নেই। তুমি যখন থাকো না, সত্যি মুখের ব্যথাটা কেমন যেন করে, এসব তো তুমি বুঝবে না। খাচ্ছ দাচ্ছ, নিজের তালে আছো, মাইনে পাচ্ছ কি পাচ্ছ না, কত সাজ ছিল মনে, এটা করব সেটা করব, যারা পদে এলো আগে গেল, আমি রইলাম পরে, আমি জিনিস খাই, আমি জিনিস খাই, নাই কখনই দেখো ঝুলেছে, আমি জিনিস খাই, ও হে হরি জিনিস খাই, আমি জিনিস খাই, নাই কখনই দেখো ঝুলেছে, হরি জিনিস গেল সন্ধে হলো আর করো আমারে, হরি গীত গেল সন্ধে হলো আর করো আমারে। ঠাকুমার বুঝি বিয়ে? তোর মা কোথায় রে? ওই যে ঘাটে। কোথায় রে? ওই যে আয় না, নাম
আলু আছে, বেগুন আছে, জিরে, লঙ্কা, তেজপাতা, তেল। টেপি তুমি না আসলে? তুই তো আনি বলেছিলি, আমি তো বলেছিলাম তেল আনবো। বাবা বাবা, তুই তো বলিস তেল চাল তেল। এই খবর আমি কাউকে বলবো না, কিন্তু তুমি বলেছিলি তেল আনবো। বাবা তুই তো বলেছিলি তেল আনবো, আমি তো বলেছিলাম তেল আনবো। শুধু বলে না, তুই তো বলেছিলি তেল আনবো। এই খবর আমি কাউকে বলবো না, কিন্তু তুমি বলেছিলি তেল আনবো। তুই তো বলেছিলি তেল আনবো। ঠাকুরজি, ঠাকুরজি শোনো, এদিকে এসো। ও চাদর কোথায় পেলে? পাড়ার রাজু দিল। দিল মানে? শোনো, তুমি না চাইতে দিল? চাইবো কেন, বুড়ো মানুষ সঙ্গে পর একটু শিক্ষিত করে, তাই বললুম। বেশ তো, তারা করতে যখন দিচ্ছে তখন খেতেও দিস। দেখো, ওইকে তো বললুম একখানা চাদরের জন্যে। উনি কি দেবেন না বলেছেন যে তুমি পরের বাড়ি ভিক্ষে করতে গেলে? তোমার লজ্জা পারে না? ছি ছি ছি, সে লোকটা কি ভাবলো বলো তো? বুড়ো মানুষের শখ হয় না বুঝি। ও তুমি শখ করবে আমার খেয়ে? তুমি শখ করবে? আর ছেলে মেয়েগুলো যে দুবেলা ভাত ঢুকছে না, সে খেয়াল আছে তোমার? তাদের শখ হয় না? তাদের ভাত কাপড় দিচ্ছ কি না দিচ্ছ তা দেখবে তুমি? চলো ঠাকুরজি, তুমি আমার ছেলে সাতর বেগে বেড়াবে তা হবে না বলে দিচ্ছি, বুঝেছ? শখ করতে হয় তো অন্য ব্যবস্থা দেখো। আপনি নিবেন না নিবেন, অত কথা দিচ্ছে আমার কি ঠাই নাই? বেশ তো, কোথায় আছে ঠাই? যাও না সেখানে, আজই যাও এক্ষুনি। তোমার যেখানে খুশি যেতে পারো ঠাকুরজি, এখানে তো হবে না। বেশ হয়েছে রে, তোর বাবা খুব খুশি হবে তোর রান্না খেয়ে। তোর বিয়ে আর কতদিন আছে রে? জানি বলবো? বলি বল। আর 2 মাস 10 দিন, তাই না? তোর কেমন লাগবে রে? সবার যেমন লাগে কেমন লাগবে রে? তোর যখন হবে তখন তুই বুঝবি। আমার হবেই না। নিশ্চয় হবে, আমি জানি আমার হবে না। হ্যাঁ রে, নতুন করে তোর জন্য পাত্তর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ রে, তুই জিজ্ঞেস করিস। এই তোর কাছে? ও পিসিমা,
একটু আসছ একজন নে এই কটা দিন যদি থাকবেন সেই কটা দিন বাড়িতে শুকনে দিন রাত্রি খিচির খিচির মাকে বলকে যা হিন্দি পিটিয়ে এসেছেন আর সেইটা এনেছে পা ধোয়ার জল আরে বুড়ো বয়সে আর কোথায় যাই বল তাই তোর কাছে এলু বাবা এসেছি কিনা
আর পিসিকে খুঁজতে হবে না, যাও মাছুটা খুঁজে আনোগে যাও। হকি রে, লাংটা কোথায় পেলি? তাই মনে করলো শেষ কটা দিন এই ভিটে চাতে কাটা। ভিটের দোহাই দিতে হবে না, ভিটের কল্যাণ ভেবে তোমার তো ঘুম নেই, তুমি বিরে হও, নইলে আমি অনর্থ করবো। দাঁড়া বাবু দাঁড়া, ঠাকুরজি ঠাকুরজি ঘুমোচ্ছে নাকি? পড়িয়ে নাও না, ঘটি আসছে তো।
Boş. Kana. Kutay elam de. Oglo kire. Majori. Thank you.
পিসি আর পিসি পিসি দিন সাতেক হবে আর কি, ভাবছি একবার বিষ্ণুপুরটা হয়ে আসবো, শহর বাজার জায়গা, মাস হিসেবে একবার তা চুক্তি হয়ে গেলে বাস নিশ্চিন্তি। আমি বলি তবু, দিবি কোন একটা কাজ করতা, দুপাশে গুড় নিয়ে হয়তো গিয়ে ওকে জন্য পায়েস করে দেবো। এক্ষুনি যাবো? হ্যাঁ এক্ষুনি যা, কদিন ধরে পায়েস পায়েস করছে। কিক 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 ক
আমি গতকল্য দশ ঘড়ায় পৌঁছিয়াছি, শ্রীমান মহেশ বিশ্বাসের সহিত সাক্ষাৎ করিয়াছি। হতভাগ্যের দুইটি সন্তান বিগত মহাষ্টমীর দিন গত হইয়াছে। এমতাবস্থায় মন্ত্রদানের কথা উল্লেখ করিতে পারি নাই। আমি আজ বিষ্ণুপুর রওনা হইতেছি, তুমি চিন্তা করিও না। বাড়ি মেরামতের খরচ সংগ্রহ করিয়া অল্পকালের মধ্যেই ফিরিব, তুমি চিন্তা করিও না। ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই। অপু দুর্গাকে আমার স্নেহ আশীর্বাদ দিও। দয়া করো নিজ গুণে, যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনি তাই কি সামান্য ধরে মা ভিকারি মা ভিখারি মা জয় মহারাজ আমি হাওড়াদের কেউ
এরকম করে আর কতদিন চালাতিস? রোজই তো দেখা হয়, মুখ ফুটে একবার বলতেও পারিস না। আমরা কি এতই পর? কি করবো না, রোজ ভাবি এই বুঝি খবরে নয়, এই বুঝি খবরে নয়। পাঁচ মাস হল, ছুটি নেই, পত্র নেই। দুগ্গা চলুক আমার সঙ্গে, আজকের মতো যা হোক কিছু ওর হাতে দিয়ে দেবো। নে নে, ছেলে মানুষই করিস নি। আমি নিতে পারবো না, তবে রইল। দুগ্গা, দাদি তো ভাই তোমার আমার বিয়ের কাশা আছে। আমি আজ চারি মাস যাবৎ তোমাকে পত্র দিতে পারি নাই, বোধ করি চিন্তিত আছো। যাহা হোক, সংবাদ শুভ। ইদানিং রোজগারের উপায় হইয়াছে, আমি অল্পকালের মধ্যেই দেশে ফিরিব। অনুমান এতদিনে ভাগ্য ফিরিল, ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্য।
পুকুর পুষ্পমালাকে পূজে রে দুপুর বেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী, পুত্র মরবে না পৃথিবীতে ধরবে না, পুত্র দিয়ে স্বামী করে মরণ যেন হয় গঙ্গা জলে। হে হর পার্বতী দাও মাকো সুমতি, আমি অতি হিমতি নাহি জানি তপস্তুতি, সাবিত্রী সমসুতা হই যেন প্রতিব্রতা, মনে সুখে করি ঘর দাও মাকো এই বর।
জীবটা দেখিস মা। খরির কোনো খবর পেলে বৌমা? চিঠি দিয়েছেন একখানা, এ মাসে আসবে। কি যে ঘুরছে বাইরে বাইরে, বাড়িতে সাবু আছে? না থাকে তুমি পাঠিয়ে দেবো, এখন অপুকে পাঠিয়ে দিস। তাহলে সাবুই দেবে, আর জ্বরটা যদি বাড়ে বেশ করে মাথায় জল পড়তে দিয়ে দেবে। ভয়ের কিচ্ছু নেই মা, ঠান্ডাটা লাগতে দেবে না। চলো নির্মণি, চলো চলো। কেমন দেখলেন ডাক্তার বাবু? এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবো। হ্যাঁ রেলে আগে থাকতে যাবো, তাহলে ঠিক দেখতে পাবো। যাবি তো?
দিদি কেমন করছে? তাই মা ডাকছে। ও আচ্ছা, দিনি তুই উঠোনটা ঝাঁট দে তো, আমি একবার দেখে আসি কি হলো। চ অপু, তুমি তোমার জ্যাঠামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে নয় জেঠিমা ডাকছেন। দিদি ঘুমোচ্ছে? হ্যাঁ, যাও তো বাবা, যাও লক্ষ্মী ছেলে।
আর কটা দিন সবুজ সইল না। তুমি আছো? এসো। কেমন আছো? ওকে যাচ্ছি কোথায়? জিনিসগুলো এনেছি দেখো, আগে আসতে পারলে কি আর আসতাম না? রানাঘাটে এসে কপাল ফিরে গেছে বুঝলে, আর দিনকার ঘোরাঘুরি সার্থক হয়েছে। তাই দেখো চড়কের মেলার থেকে কারোর কারের জিনিস, আর লক্ষ্মীর পট আনতে বলেছিলে, এই দেখো কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি। আর এই দেখো দুর্গার জন্য একখান, এই দেখো না কেমন শাড়ি, দেখো দেখো না দেখো। আর ভাবনা কি আমি এসে গিয়েছি যাও তো বাবা, তাক থেকে জিনিসপত্র গুলো নিয়ে বাইরের তাক থেকে বসে রাখ। সত্যি কথা বলতে কি নদী, যাও বা এটা শখ ছিল, এই এক বছরে আমার সব মিটে গেছে। তুমি ছিলে, ঠাকুরপো ছিলেন, তাই তবু সংসারটা চলে গেছে, নইলে যে কি করতাম জানি না। কি যে বলিস, আমরা থেকেই বাইরে লাভটা হলো বল, তোকে তো ধরে রাখতে পারলুম না। সে কি আর তোমাদের দোষ নদী, সে আমাদের কপাল, নইলে আরো কতজন তো রয়েছে নিশ্চিন্দিপুরে।
দিব্যি সুখে শান্তিতে ঘর করছে। যাক এখন ভালোই ভালোই গিয়ে সেখানকার সংসারটা গুছিয়ে নে, আর কি বলবো বল। নতুন বল, আসুন তোমাদের তো হাতে তুলে কোনোদিন কিছু দিইনি, না কটা আম দিল। তা তোমরা কালই যাচ্ছ তো? হ্যাঁ। আপনি হয়তো রাগ করেছেন, আপনাকে বলিনি কিছু। না রাগ করব কেন নতুন বউ, তোমরা যাচ্ছ শুনে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই বছরের পর বছর এক জায়গায় মাটিতে গুঁতে বসে থাকা এ কোনো কাজের কথা নয় নতুন বউ। এ মানুষকে বড় ছোট করে দেয়, এ তো আমি নিজেকে দিয়ে বুঝি। যাই দেখি আমিও চন্দ্রনাথটা সেরে আসতে পারি কিনা, বৎসাকে একবার বলে দেখি। একটা চুয়া দেখো রুটে আজ দেড় মাস সহ্য গত, সব কিনে আসতে পারিনি। এই চক্কর তুমি তো শুনলাম, তুমি নাকি কাশি যাচ্ছ? হ্যাঁ কালই যাচ্ছি, কাল ভোরে। ও কালই যাচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা হরিহর, কাজটা কি ঠিক হচ্ছে? তুমি রাজকৃষ্ণ ভাইয়ার ছেলে, চক্রন্দ মশাইয়ের নাতি, তিন পুরুষে ভিসে তোমাদের। এখনো গায়ে আমরা পাঁচজনে রয়েছি, একটা সলা পরামর্শ চাই তো? হ্যাঁ পরামর্শের আর কি আছে মজুমদার খুড়ে? ভিটের দশা তো দেখছেন, এসব যে মেরামত করব সে অবস্থা আর আমার নেই। আপনারা পাঁচজন আছেন, চাইলে হয়তো খরচাটাও জোগাড় হয়ে যাবে, কিন্তু এভাবে আর কতদিন চলে বলুন? কম দিন তো হলো না, প্রায় হ্যাঁ 15 বছর হলো। আপনাদের দেনাগুলো শোধ করবো ভেবেছিলাম, তাও হলো না। এই জিনিসপত্রগুলো বেঁচে যদি হয় দেখি, যা ভেবেছিলাম তার কিছুই হলো না। লেখাপড়ার চর্চা ছিল, দেখুন না সব উই ধরেছে। ছেলেটাকে লেখাপড়া শেখাবো ভেবেছিলাম, হলো না। মেয়েটা তো ফাঁকি দিয়ে দেখ, যাওয়াই ঠিক মজুমদার খুড়ো। মাঝে মাঝে ভিটের মায়াও ছাড়তে হয়, সেখানে গিয়ে আর কিছু না হোক ঘাটে বসে দূরে চণ্ডী পাঠ দুটো কথা কথা করলে দুপাশে রোজগার হবে। তা যাচ্ছ মানে আবার কি যে করো, এটা তো আর হবে না। Thank you.